गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल पिंकिर पाँचफोड़न। आजकल ब्लगटा एखान शुरू करजे सकाल पौने नटा। आज के हमार मेयर बार्थडे। आज के बार्थडे ते कतटा कि करते पुरोटाई देखान चेष्टा करब, जानी ना कतटा कि देखाते पारब। ठीक आछे, ताहले चलो ब्लगटा एखान शुरू करी। एखाने आमी पाँच रकमेर भाजा केटे नियेछि। पाँच रकम नहीं, माछ भाजाटा आमी एखाने राखिनी, माछटा परे भाजछि। मिक्स डाल हबे, मुगेर डाल सेद्ध बसिये दियेछि। बेगुन दिये मूलो शाक भाजा हबे, मूलो शाकटा केटे नुन माखिये रेखेछि प्रेसार कुकारे। टमेटो आमेर चाटनी बसिये दियेछि। एदिके तेल गरम हये गेछे, आमी पाँच रकम भाजा करे नि। मिक्स डालेर जोन्नो एखाने आमी सब रकम सब्जी केटे रेखेछि। ताहले डालटा तैरि करी। आमेर चाटनीटा हये गेछे, एदिके मिक्स डाले सब्जीगुलो भाजा भाजा करा हये गेछे। एबार ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আর যে এখানটায় যে কিশমিশ আর কাজুটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর একটু আদা বাট আদা একটু ছেঁচে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দিই। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। এখন আমি তোমাদেরকে কোনো রেসিপিগুলো সেভাবে দিতে পারছি না। তোমাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় আমাকে কমেন্টস বক্সে বলো, আমি তোমাদেরকে ওই রেসিপিগুলো আবার তৈরি করে দিয়ে দেবো। কড়াই চিকেনটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো ইন্ডাকশনে আমি পায়েস বসিয়ে দিয়েছি। পাশের উনুনে ভাতও বসিয়ে দিয়েছি। এত ব্যস্ত রয়েছি যে ঠিকমতো হয়তো সব কিছু দেখাতেও পারছি না। কড়াই চিকেনের এই রেসিপিটা দুর্ধর্ষ লাগে খেতে। তোমাদের সাথে একদিনকে অবশ্যই আমি এই রেসিপিটা শেয়ার করব। আজ তো করতে পারছি না, এতই তাড়াহুড়োর মধ্যে রয়েছি। পায়েসটাও তৈরি হয়ে গেছে। তোমাদেরকে আমি কি বলবো, সত্যি করে বলছি মানে অসাধারণ টেস্টের হয় এই পায়েসটা। এই পায়েসটা তৈরি করতে আমি কিন্তু কোনো গরুর দুধ বা মাদার ডেয়ারির দুধ ইউজ করিনি। এটা আমি সম্পূর্ণ আমুল দুধ দিয়ে তৈরি করেছি। তৈরি হয়ে গেছে আমার কড়াই চিকেন। আমি দুটো কড়াইতে দিয়েছি, কেননা এই বড় কড়াইটাতে আর ছিল না, তাই আমার কিছুটা চিকেন নিয়ে ছোট কড়াইতে ট্রান্সফার করতে হয়েছে। রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমার সবকটা রান্না কমপ্লিট হয়েছে। আর পারছি না, গরমের মধ্যে শরীর খুব ক্লান্ত লাগছে। চলো দেখাই কি কি তাহলে রান্না করেছি আমি। পাঁচ রকম ভাজা করেছি, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। এখানে করেছি শাক ভাজা, এখানে করেছি গলদা চিংড়ির মালাইকারি, এখানে করেছি মিক্সড ডাল, এখানে করেছি আমের চাটনি, আর কড়াই চিকেন, পায়েস। তাহলে সবকটা রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে একবারে বার্থডে পার্টি সেলিব্রেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রান্নাবান্না করে নিয়ে স্নান করে এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আজকের দিনে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আমার সন্তান যেন সুস্থ সবলভাবে বড় হতে পারে এবং খুব ভালো মনের একটা মানুষ যেন হয়। তোমরাও ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো যেন আমার সন্তান খুব ভালো মনের একটা মানুষ হয় এবং ও খুব সুস্থ সবলভাবে যেন বড় হয়। এই যে এদিকে বালুনগুলোকে দিয়ে ঘর ডেকোরেশন করছে, আর মেয়ে বালুনগুলো দিয়ে খেলছে। এই যে পাপা বেলুনগুলো দিয়ে সাজাচ্ছে। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এই যে বার্থডে গেল, বসে পড়েছে, এখন ধান ধূপ দিয়ে আশীর্বাদ করার পালা। তাহলে চলো আমরা ধান ধূপ দিই, আশীর্বাদ করে নিই।
এই যে পাপা বসে পড়েছে ধান ধুপ দিতে। ভালো থাকো, সুখে থাকো, বড় হও, ভালো পড়াশোনা করো। তুমি খাইছি এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এমনিতে আমরা কাউকে ইনভাইট করিনি, আমরা নিজেরাই, আমাদের বাড়ির আমরা চারজনাই রয়েছি, আর আমার ভাইয়ের মেয়ে, ওর দিদি প্লাস ওর বান্ধবী, প্লাস এই কজনই। আমাদের কেক কাটার জন্য তৈরি হয়ে গেছে বার্থডে গার্ল, একটা ছোট্টখাট্টো সেলিব্রেশন করছি আমরা। তাহলে চলো আমরা এবার কেকটাকে কেটে নিই। ডিনারের জন্য লুচি ভাজা হচ্ছে। বার্থডে গার্লের পাপা লুচি ভাজছে, আর এদিকে ডিনার সার্ভ করে দিয়েছি আমি। দুপুরে লাঞ্চও দেখিয়েছি তোমাদের, এখন ডিনার দেখাচ্ছি। লুচিগুলো বেশ ভালোই ফুলিয়েছে, টোপা টোপা লুচি বানিয়েছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, অনেকটাই দেখানোর চেষ্টা করেছি। আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিতে কিন্তু একদমই ভুলো না, আর আমার মেয়েকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করো আজকের দিনটার জন্য। তোমরা সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য অবশ্যই পিঙ্কির পাঁচফোড়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। নমস্কার।